আজ আকাশটা কখনো একটু মেঘ, আবার কখনো একটু করে রোদ দিচ্ছে। ঘুম থেকে উঠতে এমনিই দেরি হয়ে গেছে আজ, তার উপর সকাল থেকে মাথাটাও ধরে আছে, ঠান্ডা লেগে গেছে ভীষণ, সর্দি হবে বুঝতে পারছি। তাড়াতাড়ি স্নান সেরে জামাকাপড়গুলো রোদে মেলে একটু ছাদের দিকে এলাম, যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজ আবার কালকের বাকি মেহেন্দিটা করতে যেতে হবে। আমার সাইকেলটা কাল ওদের বাড়িতেই রেখে এসেছি, তাই কাকু নিতে এসেছিল। আজ দুটোই টাইম দেওয়া ছিল, 4:30টায় নিতে এসেছে। আজ তো বেশি চাপ নেই, অল্প একটু বাকি আছে শুধু। কিন্তু ওখানে আমার কাজ দেখে দুটো কাকিমা আর একটা বৌদি মেহেন্দি পড়বে বলে ধরেছে। মাথা তো এমনিই ধরেছিল, তার ওপর আর অন্য কাজ করতে ইচ্ছা হলো না, খুব জোর করলো, তাই দুটো কাকিমাকে পড়িয়ে দিলাম একদম ছোট করে। বৌদিটা একটু মন খারাপ করছিল, তাই বললাম তুমি নিজেই চেষ্টা করো, ঠিক পারবে। বলেই আমি পুকুর নালা পার, আর আমায় পায় কে।